স্ত্রী স্বামীরে সেবা করবি, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে আবার বিষয় আছে কি? এটা তো স্বাভাবিক। আলিয়ার শোনার দরকার কি? মানুষের ইয়ং শালী থাকলে কত রকম রঙ্গরসের কথা কয়, সেবা যত্ন করে। আমার তো তা কপালে নেই। ওরে বাবা, বসতে দিলে শুতে যায় না? বউয়ের আদর যত্ন কপালে জোটো না আমার শালীর, সব কত। এখন তো দেখলা, এই যে মুখ ধর পানি দিয়ে গেল, মিশাক দিয়ে গেল, ওই যে থাল দিয়ে ভাত নিয়ে বসে পাহারা দিচ্ছে, হাতে বসলি বাতাস করবে না। তোমার হাত পা কর বাতাসে মঞ্জুরি আছি, লা 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 তো আছে আছে পাশে তোমার। দেখা যাবে না দুলা ভাই কতক্ষণ থাকে দেব। দাঁড়ান আমি জানি, তারপর মুখজন এত সুন্দর বউ ফালে থেকে কেউ নিরুদ্দেশ হতে পারে তুমি কও? আর তার জন্য করবো আমি দুঃখ না? বাদ দাও সব কথা। তোমার অবস্থা আর আমার অবস্থা একেবারে সেম সেম ভাবি। তুমি বিয়ে করে তোমার বর খুঁজে পাচ্ছ না, আর আমি এতদিন চিঠিপত্র লিখে যারে ফিটিং দিছি ভালোবাসার কথা কয়ে, যে আমার ভালোবাসার কথা এতদিন কয়েছে, আজকে শেষ মুহূর্তে এসে সে আমারে করছে কি? আমি তোমারে ভালোবাসি নেই, এখন বুঝলি আমার কি অবস্থা? কষ্টের কথা বাদ দাও তো সিরু ভাই, এখন তোমার মনের অবস্থার কথা কো। আগে সেটু ভালো ভালো হলেই ভালো। এই যে কথা কথি কথা আমি ভুলে গেছিলাম, চলো আমরা দুজন বিস্কুট আর চানাচুর খাই গিয়ে বসে বসে, আসো না। এ না না, চানাচুর বিস্কুট আনিছি তোমার বাড়ির জন্য, যাও তো বাড়ি নিয়ে যাও। আহা, বাড়িতে নিয়ে পরে খাবো নে, আসো তো আসো তো আসো, পরে যাবো। আরে আসো না। হ্যাঁ, কিভাবে আমার তুমি আসো। কখন যে আসবে, একটা দিনও সময় মতো আসে না।
আসুক আজকে কোনো কথাই কব না বুঝবিনি খেল আপা কি কি আপনি কেডা আপা আমার নাম হচ্ছে যে মতি মতি ঠিক আছে নাম তো বুঝলাম কিন্তু আপনি কাগের বাড়ি আইছেন শুনি তো না বা আসলে হয়েছে কি জানেন আমি না আপনাদের এই গ্রামের প্রেমে পড়ে গেছি সত্যি বলতেছেন স্যার ইয়াম করে বলতে হলে লজ্জা লাগে না গ্রামের প্রেমে পড়লে আপনার লজ্জা করার কি আছে আমি তো কই নি যে আমি আপনার প্রেমে পড়েছি ও তাই তো আপনার জিনিস চিন্তা করতে পারেন না পা পৃথিবীর মানচিত্রে এমন কোন দেশ এমন কোন গ্রাম কি আছে যেখানে কোনো মানুষ কোনো কাজ করে না হ্যাঁ আমি খালি ভাবি আর অবাক হয়ে যাই আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ কেন আমার এই গ্রামে জন্ম দিল না কেন সি আমি বলতেছিলাম কি আপনি একটা কাজ করতে পারেন এই গ্রামের একটা সুন্দর ভালো মেয়ে দেখে আপনি তো বিয়ে করে ফেললেই পারেন কোন কি আপা আপনার কি বিয়ে হয়ে গেছে নাকি কেন আমার কি আপনি বিয়ে করতে ইচ্ছে করতেছে আপনি যেভাবে বললেন তাহলে যে ভাই আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বুঝতে পেরেছেন বললা বললা আমার জীবনে কি ঘটে গেল উমা বললা লাগে এগুলো কি করি কি করি তোর নামটা একটু বলে দাও আকলি মা গো আকলি মা আকলি মা এই আকলি মা কিডা আমি তো আনারসি আকলি মা কিডা কেন তুমি আমি আকলি আমি কলম নামে আনারসি আমার সাথে পাইসলামি করা আছে ছাগলামি এইরকম করলে কিন্তু একটা করে তুলে আসার মেরে দেবো এই তাহলে তুমি কিডা আমি কিডা তো জানার তো কোনো দরকার নাই তুই কিডা সেটা আগে কর আসতো আর তুই তুই করে কথা বলতেছিস কিসের জন্য বাবা কি সুন্দর কথা তুই তুই করে কথা বলতেছিস কিসের জন্য এই এই জায়গাটা চিনিস ও দেখো এটা আমার বাড়ি আমার বাড়ির পাশে আসে আমারে কতিছিস আমি কিডা আবার তুই তুই করে কথা বলতেছিস কেন আমার কৈফিয়ত চাচ্ছিস হ্যাঁ তোর সাহস তো কম না রামদানা নিয়ে আসবো এক্ষুনি গলা নামাবো ঠিক আছে ঠিক আছে তার বন্দি তো একটা টর্চার জ্বলাই দিয়েছিল তো বাইরে আসছে না আসি ঝামেলা তুই দিয়ে বাবা না আসার কোনো খোঁজ নেই মা আবার দেখলো না তুই আবে হঠাৎ করে তুমি সানাসুর বিসুর কোন জায়গা থেকে পেলে কোন জায়গা থেকে পাইনি ওই একটু পরপর খালি খিদা লেগে যায় সেজন্য দোকান থেকে যে কিনে আনলাম ও আচ্ছা তো তুমি এই সানাসুর বিসুর আমার খাওয়ানো কি হলো আহারে অসুবিধা নাই হ্যাঁ করো আমার হাতে দাও আমার লজ্জা লাগে আরে লজ্জা লাগার কি আছে নাও নাও খাও আরে এই মেয়েটা কিটা ও সিধু তো দেখি ভালোই আছে উহ এইসব নিয়ে ভালো থাকলে আমি বাঁচি যাই রে বাবা খুব ভালো আছে ওই যে আনারসি আমার সেই মনে হয় বন্দি দশা থেকে সারা পেয়েছে আমার মনিটা তুমি তো বসো আরে শোনো তোমার যাওয়া দরকার নেই এতদিন তো তুমি চেষ্টা করেছো কিছু করতে পারনি যাই আমি একটু তার সাথে কথা কই ঠিক করে আসি গে ঠিক আছে তুমি এখানে বসে থাকো তোমার নাম কি আনারসি জি আনারসি আপনাকে দা আপনারে তো চিনলাম না আমাকে তুমি চিনতে পারবা না আমি তোমাকে ভাবি হই ওই যে তোমাকে ভাই রবি আছে না বক্তৃতা তো কি হবে এটা তো ভেসন করে দিলি
এ তো ভালো কথা কইছ লোকজন আসলে কি বিয়েটা শেষ করি তো তাহলে একটা কাজ করি ওই আমি মঞ্চে কিভাবে আপনারে ডাকবো আমি সেই রিহার্সালটা দিই আর আমার রিহার্সালের মধ্যে আপনি কি বক্তৃতা দেবেন তার একটু একটু কই দেব সেটা আপনি বিশ্লেষণ দেবেন আপনার বক্তৃতার মধ্যে আহা আমি হলাম কে রবির ভাই ও ग्राम तो जिज्ञेस कथा गली না তেমন কিছু কই যায় না কলো যে সে তোমাকেও ভালোবাসে আমার কাছে মনে হলো সে তোমারে অনেক না একটু একটু ভালোবাসে আমারও তাই মনে হয় ভাবি জানেন সেজন্য হয়েছে কি ওর আমি ভুলতে পারি না ওর পাশ আমি ছাড়তেছি না শুধু বিস্কুটের প্যাকেটটা দিতে পারলে খুব ভালো লাগে সেটা আমার বিস্কুট তুমি দারে দিবা কিছু শুনি ওই তো একই হলো আমি খাওয়ার অনার্জিকা এক কথা না চুপ কর বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কয়টা পাহে গেছে বাতাসে তোমার মায়ে ডামারে দিবা না ও কথা মোটে কমা না ताली किंतु मोरिया जवाने हुई तो शे फ्रेश हाला गोरु मेरे खाई सावन लंबा कथा कसो सोरेन मार बोरो में ला ए जाचा ए ए বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কয়টা পাহে গেছে বাতাসে এরা আবার এই গ্রামে আসছে কিছু জন ভাব তো ভালো শিখতেছে না আবার মারবে না কি না একা তো মারতে আসার কথা না देखे ग्रामे बजा मेम्बर आ আমি তো উনার বাড়িতে আছি আসলে যে উনার একটা যদি তুই হস খবরই আছে ও ভাই কি ভাবতেছেন ভাই না না ভাবতেছি যে আপনার সাথে আমার প্রথম পরিচয় আপনারা কিভাবে সমাদর করব আপ্যায়ন করব সেটাই চলেন না ভাই চাকাই চাকাই না ভাই চাটা খাবো না রে ভাই আসেন তো আপনি মেহমান মানুষ চলেন যাই চা খাই না অতিরিক্ত খাতির করতেছে এ তো ভালো কথা না মারবে টারবে নাকি ওরে ভাই আসেন আসেন দুধ চিনি কড়া করে দি একখান চা খাই না ভাই আমি আসলে চাটা খাই নি ওরে তাহলে মিক্সার খাও মানে সুন্দর করে সর দিয়ে ভালো করে মিক্সার করে না আরে ভাই আসেন ভাই আমি না আসলে এই আরেকে বাচ্চা খবরদার তুই আমারে বারবার ফোন করে বিরক্ত করবি না আমি কোন কথা শুনতে চাই না আচ্ছা ঠিক আছে এই শুন তো টাকা পয়সা লাগলে আমি কিছু টাকা তোর ফ্লেক্সি গুলো পাঠিয়ে দেব না রাখো রাখ রাখ এটা আমার আছে একবার খালি কয় টাকা দাও না টাকা গন্ধ পাইছিস না এনে দাও দাও এটা নিও দাও থ্যাংক ইউ টিচার আরে বন্ডি তুই কোথায় গেছিলি কোথাও যাইনি ভাইজান আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম ঘরে তো মন বসে না বোঝেন না হ্যাঁ তা ঠিক ঘরে যদি স্বামী না থাকে কিংবা স্ত্রী না থাকে কারোরই তো মন বসার কথা না
আপনি তো ঠিকই কইছেন ভাইজান। শোনো, তোমার মতো হীরের টুকরোরে যে সম্মান দিতে জানে না, সে তো সে হারামজাদা মানুষই না। মানুষের তো এই সমস্যা, যে মূল্য বোঝে তার সে পায় না, আর যে মূল্য বোঝে না তার সে পায়। এই যে ধরেন কি, আপনার কথা দিয়ে বলি, আমি যতটুকু আপনারে দেখি টেখি বুঝি, ভাবি আপনারে কোনোভাবেই মূল্য দেয় না। আরে রুবি, তুমি কখন আসছো? আরে তুমি যে আসবা আমাকে একটা ফোন দিবা তো, আমি বাস স্ট্যান্ডে তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। আমি তোমাকে আগে থাকতে বলি আর তুমি সাবধান হয়ে যাও। দেখো রুবি, আমি হচ্ছে কি তোমার স্বামী, তুমি আমাকে এত অবিশ্বাস করলে কি চলে? আরে আমাদের ছেলে মেয়ে রয়েছে, তারা যদি জানতে পারে যে তুমি আমাকে এত অবিশ্বাস করো, তো তারা কি ভাববে বলো তো দেখিনি। এই আমার মাথা চেক করছি, আমার তুমি ছাড়া কেউ নাই। ঠিক বলেছি না? না সেটা ঠিক আছে, কিন্তু দেখো মানে তুমি তো একটা অভিজ্ঞ মেয়ে, মানে তোমার অভিজ্ঞতার ঝুলি অনেক মানে ভারী, সেটা আমি বুঝতে পারতেছি, যার জন্য তুমি খুব সহজেই মানে পুরো বিষয়টা ধরে ফেলেছো। কিন্তু বন্ডি, এইসব কথা সবার সামনে বলার দরকার নেই, বুঝো না, মানে আমার তো একটা প্রেস্টিজ আছে। সবই তো ঠিক আছে ভাইজান, অসুবিধা কোথায়, এখানে তো আমরা আমরাই সবাই। না তারপরেও আচ্ছা বন্ডি, তোমার এই গ্রামের কেউ কি ডিস্টার্ব মানে কোনো উত্তক্ত করে নাকি? না সেটা ঠিক আছে, কিন্তু দেখো মানে তুমি তো একটা অভিজ্ঞ মেয়ে, মানে তোমার অভিজ্ঞতার ঝুলি অনেক মানে ভারী, সেটা আমি বুঝতে পারতেছি, যার জন্য তুমি খুব সহজেই মানে পুরো বিষয়টা ধরে ফেলেছো। কিন্তু বন্ডি, এইসব কথা সবার সামনে বলার দরকার নেই, বুঝো না, মানে আমার তো একটা প্রেস্টিজ আছে। সবই তো ঠিক আছে ভাইজান, অসুবিধা কোথায়, এখানে তো আমরা আমরাই সবাই। না তারপরেও আচ্ছা বন্ডি, তোমার এই গ্রামের কেউ কি ডিস্টার্ব মানে কোনো উত্তক্ত করে নাকি? কি করছেন ভাইজান, ডিস্টার্ব করবে কি সেজনি, আমি হলাম গিয়ে একজন বিবাহিত মেয়ে মানুষ, আমারে ডিস্টার্ব করতে যাবে কিসের জন্য, তাই না? না সেটাই, কিন্তু আমি শুনলাম ওই যে সিরু নাকি তোমারে। আমার দুঃখ আর সিরুর দুঃখ একরকম ভাইজান, আমি আমার স্বামীরে খুঁজতেছি আর সিরু ওর প্রেমিকারে খুঁজতেছে। ভাইজান এরকম করে আর দুঃখের কথা কবেন না আমার জীবনেও, কবে না জীবনে। তো
তোমার মিছিলে বলা লাগে না ইমান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? হ্যাঁ, তা তো কোয়া লাগে, তা হলে মানুষ বুঝবে কি করে? জি না, বলা লাগে এই জন্য যে তোমার আসলে চরিত্র বলে কিছু নেই। ওরে খোদা, ওরে না রে না। আরে আমার মতো ভালো চরিত্রের লোক তুমি কি এই সংসারে দ্বিতীয়টি খুঁজে পাবা? তুমি এসে গেছো, একদম ভালো হয়েছে বুঝছো। আর কোনো চিন্তা নাই, আমরা দুইজনে মিলে এখন সারা গ্রাম ঘুরে মানুষের কাছে ভোট চাইয়ে বেড়াবো বুঝছো। আমি তো গ্রামের মুরব্বীদের দেখলে সবসময় বলি, চাচা আমার বাপ মরে গেছে, মা নাই, বাপ না, আমি এতিম মানুষ, আমার দিকে একটু নজর দিয়ে। আচ্ছা, তুমি কি গ্রামবাসীর প্রতি নজর রাখো? এই তো, আরে নজর না রাখলে আমি আসলাম কিভাবে? আমি তো এখনই সবার নজর রাখি আসলাম। পাঁচ বছর পর তো একবার আসো। তাছাড়া আর কি, এখন ভোটের সময় হয়েছে না, এখনই তো আমরা মানুষের দরজা দরজা যাবো ভোট চাওয়ার জন্য। আরে রোজ রোজ যদি আমি জনগণের কাছে যাই, তখন তো জনগণ মনে করবে যে চেয়ারম্যানের মধ্যে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য নাই, তখন তো জনগণের মধ্যে থেকে একজন চেয়ারম্যানকে দাঁড়ায় যাবে। তার উল্টোটাও তো হতে পারে, তারা তো মনে করতে পারে যে আহারে আমাদের চেয়ারম্যান সাহেবটা কত ভালো, আমাদের কত খোঁজ খবর রাখে। শোনো, খালি জনগণের ভালো করলেই ভোট পাওয়া যায়, ভোটের জন্য ম্যাজিক লাগে, ম্যাজিক বুঝছো। আমি সেই ম্যাজিক জানি, আমার নাম ইমান আলী। তো লোকে বলে আমার নাকি ইমান নাই। ধান ক্ষেত ভাই, ওখানে ধান হয়? ওরে ধান হয় সেটা বুঝতে পারছি, ওই যে ধানের ওখানেই, ওই যে কচুরি পানা, ওই যে বিল, ওই টাকাটা মধ্যে না একটা লাশ পাওয়া গেছিল ভাই। হঠাৎ করে এরকম কথা করছেন কা? ভাই পেয়ে গেল নাকি? না ভয় পাইনি, মানে ভাই আপনি যে ঘটনাটা কইলেন, হ্যাঁ এই ঘটনাটা কি ইদানিং কালের হয়েছে কি ভাই? আমাদের এই যে এলাকাটা অলস, এই জায়গাটা একটু ডাক করছে, এখানকার মানুষ খুব অলস, খায় আর ঘুমায়। এরা তো ধরেন যে ডুবা নালা খেত খামারে নামতে পারে না, কিন্তু আমার করে লিটু আসছে না বর গাছ আসি, ওই মাঝে মাঝে যায় খেত খামারের মধ্যে, ও এসে খবরটা দিচ্ছে না লাশ পাওয়া গেছে। ও না, তাহলে তো মনে হয় লিটু খুব ভালো মানের কৃষক। আরে ওই তো আমাদের বাসায় রাখিছি। ঘটনা হচ্ছে কি শোনেন, যে লাশটা ওখানে পড়েছিল, আরে চিনার কোনো উপায় ছিল না, কারণ শরীরে যে মাংস টাংস ছিল না, শিয়াল কুত্তা দিয়ে খায় ফেলেছে। বলছে বডি স্ট্রাকচার আছে না, বডি স্ট্রাকচার খাসাটা দেখে বোঝা গেছে এটা মানুষের লাশ। অবশ্য আরো কত লাশ পড়বে, নিজের চোখে লাশ দেওয়ার কি খুব ইচ্ছা আছে? কি করছেন সব ভাই? এই কাছে কি রে রাগ বেয়াই রে, তোর শালা তাই নে শালা। ঠিকই আছে, এই যে কাঞ্চনপুরে যারা আমাদের মারছিল মারো মারো আনার্জি প্লিজ মারো। গ্রামের সকলে এক হইতে হবে, যা তুই তোর মেয়ের বাইন মারতে একদম টাকা বিনা করছে। Thank you.
আরে না বাইরে তো যাবো, একটু তুমি সাজতেছো ভালোই লাগতেছে। সেকেন্দার সেকেন্দার বাড়িতে আসো। কে আবু ভাই না? আরে ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো বসো। কিরা আসো? ভালো। তা কি রে খোঁজ খবর পেলা? কিসের খোঁজ খবর আবু ভাই? ওর কাছ থেকে শোনো। আরে ওর কাছ তো কি শুনবে, ঘটনা হচ্ছে যে শোনো, ও ঠিকই দেখবো অলসপুরের কাছে মার খেয়ে চলে আইছে। সে নাকি নতুন কৌশল শেখাবে। তাকে কইলাম যে তুই একা যাস না, সে একলা গেল। সে বলে কি কৌশল শিখাবে, কৌশল শিখে আসবে না, দেখা যাবে না। ও তোমরা কি মতি ভাইয়ের কথা বলছো? তো কার কথা করছি? আরে না না, সে মাইর খাওয়ার লোক না, দেখবা ঠিকই চলে আসবে। চলে আসবে, মায়ের খেয়ে এসে বলবে আমি খাইনি, জাস্ট একটুকুনো আমার অ্যাংকা লাগছে। তোমার কথা যেন সত্যি হয়, এই গরুর কথা ভুলে গেছিলাম, এই চেয়ারম্যান এসে সব মনে করেছে। চেয়ারম্যান কোথা থেকে আসলো কদিন? হ্যাঁ এতদিন গ্রামের লোকজন ছায়াও মারায়নি, সে কই থেকে আবার উড়ে এসে জুড়ে বসলো? ভোট আইছে না, কত পদের লোক আইব দেখবা। কিন্তু ওই নাপিত ছাড়া যোগ্য লোক তো কারো দেখতেছিও নেই। কেন তুমি আসো না, তুমি খাড়ায় যাও। হ্যাঁ আমি খাড়ায় যাই, আমার ক্ষতি চাও তো? কারো যদি ক্ষতি চাও ইলেকশনে খাড়া করাই দাও, দেখবা সে ফকির হয়ে গেছে। মাই সুইট জান, তুমি একটু কি করছে? ওরে আবার পুতু পুতু, ওরে আবার চুনা চুনা হয়েছে হয়েছে, রং দেখি আর বাঁচি না। তুমি এরকম করে করছ কেন মাই জান? তাহলে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ আমি তোমার মনের ভিতর যাও যাও মানে আমি একটা সহজ সরল ভালো মানুষ, আমি এই গ্রামে কৃষির জন্য আইছি, এটা যদি আপনারা জানতেন তাহলে আপনারা আমার সাথে এরকম করতেন না। কিগুলি কিগুলি আবার কত দিন কত কত আবার কত? ও ভাই শোনেন, আমি করছি আপনারা একটু ভালোভাবে শুনেন। আমি আপনাদের সাথে এই যে আমরা সাথে আইছি, গন্ডগোল করেছি, মারামারি করেছি, এটা তো আমরা করেছি, এটা করে বিরাট একটা অন্যায় করে ফেলেছি। এই অন্যায় ঋষি আমি বিরাট ঋষি একটা ভুগতেছি, বুঝেছেন ভাই? এই অন্যায় যন্ত্রণায় রাত্রিবেলা আমি ঘরে ঘুমোতে পারছি না, এই জন্য আপনাদের কাছে মাফ চাইতে আইছি। আমরা সকলে মিলে সাক্ষী দিতাম আমার দাম থাকে। বিশ্বাস করেন আমি এই গ্রামে কোন ছুট খেলতে আমি আসিনি, আমি এই গ্রামে আসছি আমার অন্তরে জ্বালা মিটাতে। আমার একটু মাছ খাতে দেন ভাই, আমি মাছ খাবো। ঠিক আছে এই ছিল যতটা চিয়ার নিয়ে চিয়ারটা সামনে রাখবো, আমার পিয়ার দিকে আবার চোখ দেবে। এবার কিন্তু আমি তোরে মারবো, তুই আর একবার এখন কি পিয়া কই টাকা টাইম রে। ওই এখন যাই আমি যাইতেছি। এই কাছে মানে কি আবার কিছে? আমার মনে হচ্ছে কি এই শয়তানটা অন্য কোন উদ্দেশ্যে আমাদের গ্রামে ঢুকেছে। প্রতিবারে প্রতিবার আমাগো, আমি অন্য কোন উদ্দেশ্যে এই গ্রামে আসিনি, আমি কেন আসবো? আমি আইছি আমার মনের জ্বালা মিটাতে, আমি মাপ দিতে আইছি। ও এই শুরু হাত নামা, এই তোর চোখ দেখবো, তুই সকালবেলা কোন চোখ দিয়ে আমার দিকে তাকাইছিস? আর তখন তো মনে হয়নি যে তুই মাপ দিতে আইছিস, শয়তান কোন গান। আচ্ছা ঠিক আছে খারাপ, আমি চেয়ার নিয়ে আসতেছি, তোরা ওর ধার আসার পরে বন্দোবস্ত হবে। এই গন্ডগোল কর্মীরা পাই দিলাম। সমস্যা নাকি? একবার কি বাবা, সকালবেলা কোন চোখ দিয়ে তোমাদের চোখ পড়েছিল, ডান চোখ না বাম চোখ? আমি কোন চোখটা উঠাবো শুধু একবার বলে। আল্লাহর গ্রামে চোখ মারিনি,
কি চোখ উঠাবি পারবি অবশ্যই পারবো খালি বলে দে এই যে তুই উপর আমার দিকটা করাইছিস না তোর নিজের চোখ দিয়ে উপরে এবার হাতে দে কি করছিস তুমি ঠিকই করছিস এটা কি সম্ভব না আমার সাইজ কি সেটা বলবি সত্যি সত্যি অলসপুরি লোকের হাতে মার খায় তাহলে এবার আর মান ইজ্জত থাকবে না একবার তো খাইছি তুমি এক কাজ করবা একটু আগাই দেখবা নাকি ওরে বাবা ওই গ্রামের কথা আমার কইও না অলসপুরের মায়েরা খুব ডেঞ্জারাস মনে নাই মতি রেগাম সর দিছিল হ্যাঁ সর দিছিল সর খাইছে না খাই খাই কি না জাস্ট মারছিল আমি একটু ঠেকে এছি আর আরে অত কইবই সব সময় ওর একটা অ্যাকশন আছে এমনি ক্যাঙ্গারু বডি তারপরে আবার সেই লড়াকু খেলতে যায় কি লড়াকু বাইর করবে না তুমি কি কম নাকি একদম বেশি কথা বলে চলো তো একে থাকা যাবে মেয়ে লোকের সাথে বেশি ফেসাল ফেসাল দাও দাও সারাক্ষণ ঘরের মধ্যে বসে থেকো আমার আব্বারে মারিছিস সেটা ঠিক আছে কিন্তু তুই চোখ দিছিস কার দিকে তোর চোখ আমি উপরে ফেলবো রে খোদা মুখটা কিছু চুপ করে থাকা যায় না আমি যে রকম সেটাই হবে নাও তুমি তারপরে পাবলিক রিয়াকশন অর্ধেক মেম্বার তো হয়ে আছে তাই না আচ্ছা ঠিক আছে ওকে আমার কাছে মাফ চাক দেখা যাবে আমি বড় না তুই বড় আমি তোর বড় না আর আমি বিয়ে করেছি আমার অভিজ্ঞতা বেশি আমার কাছে আগে মাপ চাবি তোরে শালা তুই তো বাড়িতেই থাকিস রে তোর আবার কিসের দরকার রে তাতে কি হয়েছে আমি তো ভবিষ্যৎ মেম্বার তুই কিনা আমার কাছে আগে মাপ চাবি এই কাছে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভোট পাবি না একটা ভোট হতে পারে তোরে ভোট দিবি না কিছু দিন ঠিক আছে দেখছি কিরকম ভাবি কাজ ভোট দিবি অসুবিধা নাই আচ্ছা তুই কারা দা ঠিক আছে আমার পা ধরে মাপছবে তারপর তোমাদের পা ধরে মাপছবে বুঝতে পারছো কি আনন্দ আমার কাছে মাপসা আর আমার পিয়ার কাছে মাপসা সেটা একই কথা তোরও কিন্তু এরকম করে বাইনটা আমার কাছে মাপসা হবো বাঁচতেছ না কিসের জন্য আমি তো সেরকম কিছু কইনি ঠিক আছে আপনারা সারিবদ্ধ ভাবে তিনজনে দাঁড়ায় দেন আমি সিরিয়ালি ওয়ান বাই ওয়ান মাপসা নিচ্ছে কি কয় ও বুদ্ধি তো ভালোই করেছে কিন্তু বুদ্ধি আছে লেডিস ফার্স্ট হ্যাঁ মেয়েরা আগে তাহলে এই যে বাঁধতেছ না কিসের জন্য সেরকম কিছু কইনি ঠিক আছে ভাবছা ছোট বোনের কথা ভাই গো এই যে
मारामारी ना करे अपनारा सारिबद्ध भावे तीन जने दाड़ाय दान आमि सिरियालि वन बाई वन माप चाइ निच्छि कि कय ओ बुद्धि तो भालोई करेछ किन्तु सिरियालि केबे माथा मते बुद्धि आछे एई ओ खुले दाओ ताहले आमाके सबार काछे माप चाइ दिबि खुले दाओ खुले दाओ ए खुले दाओ तो ए सिरियालि दार तो माप चाइ नि जा बोले ए माप चाइ ए ए माप चाइ आय माप चाइ एदिके सारिबद्ध सुंदर करे दाओ एदिके सारिबद्ध माने जानिस ना मन करबो ना क्यों तो आसतना देखे ছেড়ে দেব তোর ভাবি তোর এসব কাম করে পার না বড় লোকের কিছু না তোর মাসা ছিলেই পারতো না তোর বউ পারবি কি হবে চল দিচ্ছি আরে না না আচ্ছা ভালো কথা তুই রাস্তা দেখে একটা চ্যাংড়া শহরে যাতে দিয়েছিস কত জনই তো যাওয়া দেখলাম তুই কার কথা করছিস ওরে কাঞ্চনপুর বাড়ি কাঞ্চনপুর মতিরে মনে হয় দেখছি এ কোন দেখছিস কত দূর গিয়েছে সে তো 20 মিনিট আগের কথা রে এত সময় মনে হয় বাড়িতে পৌঁছে গেছে রে ধরতি পারলাম না রে এখন পালা চলে গেছে আমার সাথে ধরা পড়লি মানে আর খবরই ছিল এই যে আমাকে ভজা বিয়ে করার সময় কাঞ্চনপুর থেকে গরু চুরি করে খাওয়াইলো আর ওরা আমাকে পয়সা মারে চেয়ে গেল না ওই গ্রামের থেকে একটা ছাওয়া লাগছিল ওরে খুঁজতেছি ওরে পালি কথা বল তো গরু তো দোষ ছিল আমরা কি করেছি তোরাও তো ওরে গরু আইনে মারি খাইছি আমার দোষ দিছিস কি জানি গরুকে আমি খেয়েছি নাকি আমি কি বিয়েতে ছিলাম আচ্ছা ঠিক আছে তর্ক করিস না আমি গেলাম আচ্ছা শুন কি ওরে একটা কথা কই কি তুই সামনে মেম্বারের নির্বাচন করবি না হ্যাঁ করবো তো আমি কসম তো শুনি একটু কম দে বুঝছিস ভালো কথা বলে ভালো দামরানি দেওয়ার আগে ওরা আমার হালকা পাতলা একটু শান্টিং দিয়েছে আচ্ছা তুই কি
না একাই শান্ডিং খাইছি ওরা তো কেউ যায়নি আমি একাই গেছিলাম খুব উচিত কাজ হয়েছে একা গেছিলি না ওই হয়েছে কি চেয়ারম্যান সাহেব ওই আমি মনে করেছিলাম কি ওই একটু সিনেমার কায়দায় ওই টুকুমুস করে চলে যাবো যাই একজনের ধরে নিয়ে আবার টুকুমুস করে চলে আসবো এই একটা কায়দা করতেছে এটা বেকায়দা হয়ে গিয়েছে আর কি কায়দা করতেছে বেকায়দা পড়ে গুতুনি খেয়েছো না আরে রবে তোমার মনের ভিতরে কি আমার একটু জায়গা নেই না নাই কেন নেই কেন থাকবি তোমারে ভালোবাসি সে কারণে থাকবি আনুষি তোমার একটা কথা বলবো যেসব স্বামীরা খুব আবাধ্য হয়ে থাকে তাদের স্ত্রীরা তাদেরকে বলে ও গো স্বামী আমি তোমার সারা জীবন দাসী হয়ে থাকবো তোমার পায়ের নিচে আমার একটু ঠাই দাও আজকে তোমার আমি করছি আনারসি আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো তুমি আমার একটু ভালোবাসা দাও আহারে কি কাঙ্গালের মতো ভালোবাসা চাচ্ছে এ বন্ডি তুমি এরাম করতেছো কেন ভালোবাসা চাচ্ছে একটু ভালোবাসা দিলে কি হয় বলো এরকম হীরার টুকরা মানি মুক্তা তুমি কোনোদিনই পাবা না যখন থাকবে না তখন আফসোস করবা বুঝতে পেরেছো এখন ভালোবাসা চাচ্ছে ভালোবাসা দিয়ে দাও তাই হীরা মানিক মুক্তা মনে আসছে তো সেইগুলো দিয়ে মালা তৈরি করে নিজের গলায় পরে ফেললেই তো হয়ে যায় সি 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 তুমি এটা কি কলে আমি হলাম কি অন্য বিটার বউ শুনো বন্ডি আমাদের মধ্যে হীরাম অনেক ঝগড়া হতো আমরা কি করতাম জানো দুজনে এক জায়গায় বসে ভালোবাসার কথা বলে তারপরে আবার মিটমাট করে ফেলতাম তোমরাও এক কাজ করো দুজনে মিলে বসে তারপর তোমাদের মধ্যে ভালোবাসা নিয়ে কি কি নিয়ে সমস্যা হচ্ছে না এগুলো আলাপ আলোচনা করে সাইড়ে ফেলো ভালোবাসা তো ইরামই হওয়া লাগে তাই না সির ভাই যাও আগে যাও আমাকে গ্রহণ করো প্রিয়তমা নাও যাও তোমার যদি ইচ্ছা হয় তো তুমি যাও আমার মনে সব নাই হয় যদি বদনাম হো কারো আমি তো এখন আর নেই কারো থাক থাক ভাই সব ঠিক হয়ে যাবে থাক আপনি কান্দেন না থাক কবে ঠিক হবে বাবে এ বাবে সেদিন কবে আসবে বাবে সেটা তো আমিও করতে পারছি না আমিও তো ইরাম একটা দিনের অপেক্ষায় বসে আছি রবি রবি যে কবে ফিরে আসবে সেটার অপেক্ষায় বসে আছি কৃষির মধ্যে কি টানে নিয়ে আসছো না আমি কোথায় আমি কোথায় রবি ও আল্লাহ কার কাছে কি করছি হয়ে যদি বদনাম আসেন চলে আসেন চেয়ারম্যান সাহেব সিকান্দার ওকে যে একা অলসপুরে পাঠালি ও এখন মায়ের খেয়ে আসলো কি হবে রে ও ঠিকই হয়েছে ওরা জাতি আমি বারণ করে এলাম ও কইলো যে লোকজন গেলে নাকি ওর সমস্যা মতি ভাই কি না মায়ের খেয়েছো হাত পা ভাঙিয়ে দিত আবার ওর পা ভেঙে দেওয়াই উচিত ছিল নলিটা হাতে দেওয়া উচিত ছিল ওরা না শিরাম মায়ের খায়নি ওই দশ দুশ্মন সিনেমার একটা প্যাচ মেরে চলে আইছি তোমার ওই সিনেমার অ্যাকশন কে দেখাতে কইছে
আচ্ছা শুনো, এক কাজ করি চলো আমরা কোথাও পালায় যাই। একবার বিয়ে সাথে হয়ে গেলি পরে না মানে আর কোথায় যাবে? নিজের কথা চিন্তা করে মার মুখে আমি সুনকালি মাখাবো? তাছাড়া তো তোমার পাওয়ার আমি কোনো উপায় দেখতেছি না। না না না, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, সেটা আপনারা না পারলেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে করতে চাও কি? ধৈর্য ধরেন। ধৈর্য ধরে কি করবো কাও? তোমার বাড়ির আশেপাশে গেলেও তোমার দুলাভাই আমার দৌড়নে দিচ্ছে, এসব সহ্য হয় বলো? আমারও কি সহ্য হচ্ছে নাকি? কিন্তু আমি কি করবো, আমি তো নিরুপায়, আমিও তো পারতেছি না। তাহলে আমি কি করবো সেটা তুমি আমার বলে দাও। এত তো অধৈর্য হওয়ার কিছু নেই, আমার তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে না, একটু ধৈর্য ধরলেই তো হয়ে যায়। না সেটা ঠিক আছে যে অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে না, কিন্তু আমার সঙ্গে তো তোমার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। কিরা বলেছে বন্ধ হইলো? এই যে রাস্তার পর আপনার সাথে দেখা হইলো না, কত খুঁজছি না। হ্যাঁ কত দেখা হচ্ছে, একটুখানি চুরি করে দেখা, স্কুলে যাওয়ার সময় একটু দেখা, আবার স্কুল থেকে ফেরার সময় একটু দেখা, এই দেখা ভালো লাগে? আচ্ছা হয়েছে, আপনারও কিন্তু আমার একটু দেখার দরকার আছে। আমার তো সবসময় দেখতিস, আর কি দেখবা? এই দেখা সেই দেখা না, আমি দেখতে চাই আপনি অলসপুরে কয়দিন থাকেন। অলসপুরে কয়দিন থাকেন মানে? আপনি তো ওর দিকে কাকির মতো, এই আসেন এই চলে যান, আপনার তো কোনো ঠিক ঠিকানা নেই, আর আমাদের বাড়ির সবার এটাতেই আপনি। আরে এখন কি আর সেই সময় আছে নাকি? এখন তো মনে করো যে তুমি যে আমি কি চেয়ারম্যান সাহেব, কাল রাইতে তো আসছিলেন, একটু বসেনও নাই, আজকে একটু বসে যান, আসেন আসেন। না এ মানে ভোটের সময় তো বসতে তো পারছো, আমাকে তো মানুষের বাড়ি বাড়ি জাতি হয় ভোট চাওয়ার জন্য। তো তুমি একজন ইয়াং ভোটার, তারপর আমার একজন খাস শিষ্যর স্ত্রী, তুমি যখন কয়েছো তাহলে চলো যাই, আসেন আসেন। না না বসানোর দরকার কি? কি বলেন ভাবি সাহেব, বাড়ির উপরে আসছেন, না বসে কিছু যাইতে পারেন। চেয়ারম্যান সাহেব আসেন, এই নিয়ে আসুন চেয়ারম্যান সাহেব। আসেন 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 আসেন। তুমি একা একা মাস্তানি করতে যাও কেন? যেতে হলে সবাই নিয়ে যাবো। না ভাবি, আমি তো একা একা মাস্তানি করতে যাইনি, ওই টারজান সিনেমার মতো একটা কায়দা করতে গিয়েলাম, কিন্তু বেকায়দা হয়ে একটু ফেরত আসতে হয়েছে। আর ভালো করে একটু বইকে যা। আচ্ছা চলো চলো আসো। মতি ভাই কোন জায়গায় বার খেয়েছো, বেশি খাও নিতে আবার? এই কথা মনে হয় আব্বা ও মা অনেকবার কয়েছে, কিন্তু কি হয়েছে সামান্য ব্যাপার নিয়ে সে চলে গেছে, সে দেশান্তরী হয়ে গেছে। আচ্ছা এইসব তো অতি পুরাতন কথা। অতি পুরাতন কথা হলে কি হবে, এটা আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের জীবনের একটা অংশ, আমরা যেরকম করে এই বিষয়টার অনুভব করি আপনি চাইলেও সেরকম করে অনুভব করতে পারবেন। তা আমি সিরাম হব কিসের জন্য? হবেন কি হবেন না সেটা অনেক পরের কথা। বুবু এই কথা কয়ে আমার চোখ খুলেছে। শুনেন আমি আপনার একটা পরীক্ষা দিতে চাই, একটা শর্ত দিতে চাই। শর্ত দিবা? একটা কেন, একশোটা দাও। আপনি আগামী দুই বছর এই অলসপুরেই থাকবেন, কোনো জায়গায় যাবেন না। আনারসি আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমারে যাইতে দেন। আচ্ছা শোনো, তোমার আমার পাওয়া হয়ে গেলে আমি দুই বছর কেন, সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো। পাওয়ার আগে দুই বছর থেকে দেখেন, তারপর দেখা যাবে। নিয়েছিলে বসতে বললো, তুমি আর না করতে পারো না, আমার কালকে রাত্রেও এসেছিল। ওফরে তোমার আমি কেমন করে বুঝাই, আমি হচ্ছে গিয়ে ভোট করা মানুষ বুঝছো, ভোট করা মানুষ, তোমার মতোই শোকেসে সাজিয়ে রাখার জন্য না। ভোটের একটা নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, সেগুলোকে মানি চলতে হবে বুঝেছো। আমার আব্বা হচ্ছে এ এলাকার মেম্বার ছিল দীর্ঘদিন, আব্বা যখন ভোট চাইতে মানুষের বাড়িতে যেত, মনে করো এক বাড়িতে ভোট চাইতে গিয়েছে, সেই বাড়ির দেখা গেলো সেই বাড়ির মানুষটি ও কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাচ্ছে, আমার আব্বাকে বললো চাচা মিয়া আপনি এসেন তোকে ভাত খাবি। আমার আব্বা ওই কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে বসে গেল, ওটা না খালি পরে তো সে আবার ভোট দেবি না নেই বলছো না,
আরেক বাড়িতে গেলা বললো যে বসার জন্য বস না বসলে তো সেও পড়তে দেবে না তাই মেয়ে মানুষ বললো কেন রে তোমার কাছে আমি কি করে দেব চাই মেয়ে মানুষ আমি এই মানুষটা ফোটা টা নাকি আজকে চল তোমার সাথে পেশা পেলাম আবার উত্তর ভারত গিয়ে ওখানে ভোট নেওয়ার জন্য চল লাগে আমি যদি এই ধান মাগাতে যাই তাহলে পরে অন্য গ্রামে যাওয়া লাগে এই অলসপুরে ধান মাগানোর মেশিন নাই সেজন্য সেই কষ্টটা করতে চাই না আমি শেষ আমি চাষার ছেলে চাষা হইছি কিন্তু আমার ছেলের স্কুলে দিছি তোরা তো ধান দিয়ে গেলে চাল বানায় নিতে পারিস তোকেও আমার চাল বানায় দিতে হয় আমার কোনো সমস্যা নেই আমার ধান দিলে আমি ধান পাক করে খেতে পারি সমস্যা অন্য জনদের তাকে জন্য আমার কষ্ট করা লাগে আমি যদি এই ধান মাগাতে যাই তাহলে পরে অন্য গ্রামে যাওয়া লাগে এই অলসপুরে ধান মাগানোর মেশিন নাই সেজন্য সেই কষ্টটা করতে চাই না আমি শেষ আমি চাষার ছেলে চাষা হইছি কিন্তু আমার ছেলের স্কুলে দিছি সে লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সে আর চাষার ছেলে চাষা হবে না ও ভাই তোমার একটা ছেলের তুমি কত কিছু বানাবা ভাই আরে যা কলাম তার একটা কিছু তো হবি আমার কথা যে চলো না চা খাই আমি বললাম তো ভাই আমি চাটা খাই না তোমরা ঠিক আছে তাহলে চলো মিক্সার খেয়ে আসি এরপর আমি কান্না করে কলাম কিন্তু আমি ভজার বাড়ি আইসি বেড়াতে তারপর আমাকে গল্প করতে করতে একটা বিলির ধারে আমার নিয়ে গেল বিলির ধারে নিয়ে যে আমার কচুরে ভাই ওই যে বিলির ওই পাশে দেখবেন পুষ্কনি পুষ্কনির ওই পাশে কচুরি ওই জায়গাটা লাশ পাওয়া গেছে আমি তো শুনে ভয় পেয়ে গেছি হ্যাঁ ভয় তারপরে কচু কি এই লাশ কার লাশ সেটা কিন্তু চেনা যাচ্ছিল না কারণ এর গায়ে কোনো মাংস ছিল না তবে হাড্ডি গুড়ি দেখে বোঝা যাচ্ছিল এটা একটা মানুষের লাশ এইরকম কথা শুনে তো আমি মনে করেছি কি যে এর তো কোনো একটা প্ল্যান আছে কিন্তু রে ভাই কি করব পুরো মাইন্ড কাজে ভাই পড়ে গেছি আমি যে গোয়েন মারব কোনো দিক সে কাইন্ডাও ছিল না এই তোর এখন অবস্থা কি সেই দেখো ওই ওরকমই এই বলি এই তোর নাকি মারিছে আরে ভাই না শ্রীরাম না ওই একটু কায়দা করতে গেলাম বেকায়দা হয়ে গেছে এ ভাই এই তোরা আমার গরু চিন্তা বাদ দে তো বাদ দে তোকে আর আমি বিপদে ফেলতে চাই না আবু ভাই এই কথা বলে এখন হচ্ছে না এই বিষয়টা এখন চ্যালেঞ্জার পর্যায়ে চলে গেছে হেড ডাউন মাথা পুরো নষ্ট এখন খেলা চলছে কিরকম জানো তো কাঞ্চনপুর ভার্সেস অলসপুর ফাটাফাটি অবস্থা এখন তো ছেড়ে দেওয়া যাবেই না তোমারে তো চিনলাম না বোন রবিবারে চিনো না সে রবির ওয়াই ও আচ্ছা ও ভাই আপনার কানের উপর বিড়ি কে ভাই ও এ অনেক বড় একটা সংগ্রাম আমি মানুষকে বুঝাই তোমরা বিড়ি খাও না বিড়ি খালি অসুখ বিসুখ হয় ক্যান্সার হয় আর ক্যান্সারের কোনো অ্যান্সার নাই হ্যাঁ শোনো যতদিন এই সমাজের মানুষ এই বিড়ি খাবে ততদিন আমার এই সংগ্রাম চলবে আমি মানুষকে বোঝাবো ধূমপান খারাপ জিনিস এতে ক্যান্সার হয় ক্যান্সার যার কোনো অ্যান্সার নাই একবার চিন্তা করে দেখছিল এই মানুষের ভিতরে রোগ বালাই ঢুকা দিয়ে এই সিগারেট বিড়ির কোম্পানির মালিকরা হাজার হাজার কোটি টাকা কামাই করে নিচ্ছে এই শুরু তুই কি এই বিড়ি টিড়ি খাস নাকি মাঝে মধ্যে দু একটা সিগারেট খাতাম বিড়ি খাই নি গালে গন্ধ হয় খাসনে ভাই খাসনে এইসব খালি আর বাঁচবি নে ছাড়িয়ে দে সে তো ঠিক কথাই বলেছে সিগারেট খাওয়া ঠিক না খালি পরে ক্যান্সার হয় জানো আমার নানা ভাই কিভাবে করে মারা গিয়েছে সে একটা সিগারেট দিয়ে আরেকটা সিগারেট ধরাতো ইরাম করে করে খাতে খাতে ক্যান্সার হয়ে মারা গিয়েছে এসব খায় না
ওরে আল্লাহ, আমি খালি তো সারবো, আমি তো ওরম করে খাই না, আমি সারবো কিসের জন্য? আমি তো সবই ছেড়ে দিয়েছি। আর সেখানে আনার যে সিগারেট খাওয়া পছন্দ করে না, আমি খাবো কিসের জন্য? এই যা তো, তুমি তোমার কাজে যাও, ভালো লাগছে না? হায় যদি বদনাম ও কারো। এ ভাই, এই চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ বাদ দে, তুমি এই কথা করলে হবে না, কোনো ভাবেই হবে না, এই আমি শুনবই না। তুমি না হয় তোমার গরুর দামি ছেড়ে দিলে, কিন্তু এই যে আমার গায়ে হাত দিল, আমার মাইললো, অপমান করলো, তার কি হবে? কোনরকম ছাড়াছাড়ি নেই, বিরাট কাজে হবে, ফাটিয়ে ফেলে দেবো। কাজে হবে, উনি বড় নাপিত হয়ে গেছে। একবার একলা ডিসিশন নিছিল না, যাইয়ে তো কুইপো কাজ হয়ে গেছে, ঠ্যাং তো খোড়া করে এসেছো। দরকার হলে সবাই ডিসিশন নেবো, সবাই মুভ করবো, দরকার হলে ফিনা ফাল্লা করে ফেলাবো। এই তুমি যাই রান্না করো তো। ও, আমি গিয়ে রান্না করবো আর তুমি এখানে গল্প করবে না, তা হবে না। চলো আমি রান্ধবো আর তুমি আমার বসে একটু মাছ কুটে দিবা। চলো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, আরে হয় ট্যাংরা মাছ, চলো। যে বোর সাথে ট্যাংরা মাছ কুটতে গেল সে বলে কাজের ডিসিশন দেবে। জগতের মধ্যে আপনি মনে করেন গন্ডগোল বাজে যাবেন। আপনি ওই জায়গায় দাঁড়াতে আমার আব্বার কথা শুনতেছিলেন তাই না? আপনারা যতখানি মেনতা ভাবিছে আপনি ততখানি মেনতা না। দেখি আব্বা, তোমার আমি আমি প্রথম দিন মানা করিলাম। বাবাজি দাঁড়াই কেন, বসো। তুমি মারে গ্যাস চা পাঠ। পারবো না, এখন চা বানাবি? গ্যাস নেই, চা খাতে গেলে গ্যাসের ব্যবস্থা করা লাগবে। দুধি ভাই তো বাবাজি, আমার মাইয়েটা একেবারে স্টেট কার্ড, যদি একবার কোনো কাজে না হয় এটার হা হয়। এবারে বেশি স্টেট কার্ড বাবাজি কিছু বললে? ওই যে বললাম স্টেট কার্ড। শোনো বাবাজি, আমি তার জন্য করলাম বাড়ি ভাড়া দিই, বাড়ি ভাড়া দিয়েছি ওই কথা বলার মানুষের জন্য। এই আমি আবার কথা একটু বেশি কই তো, তোর মানুষটা করলাম আমি আরে খারাপ না না, কি বলেন আপনি, এই এই এলাকার মধ্যে আপনার চেয়ে ভালো মানুষ আর পাবো? কি যে বলো বাবাজি, নিজেরই ভালো মানুষ বলে দাবি করি নি। তো বাবাজি, ওই দাবাটা খেলতে পারো? জি, অল্প বিস্তর পারি। বেশ, যে কাজের ফাঁকে যখন সময় করে পারবা তখন চলে আসবা, জমছে আড্ডা আর ওই দাবা হবে। আসলে চাচা, ব্যবসার কাজে এত ব্যস্ত থাকি, তারপরেও আমার তো আর এহেনে কেউ নেই আপনারা ছাড়া, সময় পালেই চলে আসবো। অবশ্যই চলে আসবা, সময় যদি নাও পাও তা ওর থেকে সময় বাইর করে নিবা। শোনো, নাসি কলম তোমার আমি রাখতে পারবো না, আর জানোই তো আমি টাকার জন্য বাড়ি ভাড়া দিই, কথা বলার জন্য ভালো একজন মানুষের জন্য কিন্তু বাড়ি ভাড়া দিছি, বুঝতে পারিছো? জি। আচ্ছা, ওই তোমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? আমি নিজেই রান্না করতে পারি, তবে বেশিরভাগ সময় আমি হোটেলে খাই। না না বাবাজি, হোটেলে মোটে খাতে যায় না, ওই তেলে আর ঝালে তোমার পেট একবার খোয়ার রাস্তার মতো হয়ে যাবে। কিরে মা, ওই তুই না কলি যে চা দিতে পারবি না? বাড়ি আমি গিয়ে নতুন মেহমান, আবার বেয়াদব না পাবে, এই জন্য নিয়ে আসলাম। বাবাজি রাত্রে কালো আমাকে সাথে খাবা। কিশমিশ করতেছে
ঠিক আছো তো তুমি আমার ভাই কইলে আমি তোমার ভাই এলাম কিরম করে ওরে আল্লাহ তোমার ভাই কইছি নাকি শোনা তোমার কি হলো তুমি এরকম করে কথা করতে কিছু দিন নেই কয়ে ফেলাইছে নাকি তালে মনে ভুল করে কয়ে ফেলাইছি মাথার মধ্যে নানান রকম নানান চিন্তা থাকে তো কম কি করছি কিছুই মনে থাকতেছে না তুমি কিছু মনে করো না শোনা আমি ভুল করে কয়ে ফেলেছি সরি ওরে আল্লাহ রে ও আল্লাহ আমার বর কি হলো এটা শেষ পর্যন্ত থেকে দুই দিকে পাও দিবার দেয়া পাগল হয়ে গেল আমার বউ হে চুপ করে বসো দি তুমি দাম জানিস কোনার থেকে নিছি থেকে সারটা নিয়ে এসেছি আমি তোমার একটা কথা কয়ে রাখি এই যে আমি আমি হলাম একজন শিক্ষিত মায়ের আর সেহারা ছবিতেও মাশাল্লাহ কও অস্বীকার করতে পারবা নিশ্চয়ই না এখন এই আমার সাথে সিরুরে মানায় একেবারেই মানায় না আর আমি এখন পড়ালেখা করতেছি আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আর কেউ না জানলে আমি তো জানি আর সেটা তো আমি বুঝেছি শোন সিরু একটা চায়ের দোকানদার উয়ার সাথে তোরে মানাবো কিছু দিনই যাই হোক আমি তো মেম্বারে খাড়াইছি বুঝেছিস দিন দিন আমার মাথা পাকতেছে মানে খুলতেছে যাই একটু ভোট চাই আসি এই দাঁড়াও এই রাতের অন্ধকারে তুমি কার কাছে ভোট চাইতে যাচ্ছ কেন তোকের বাড়ি যারা যারা আছে ফুপম্মা আছে বক্কর ভাই আছে ফুপম্মা কনে দেখতেছি না তো হ্যাঁ ওদিকে এ ফুপম্মা ফুপম্মা এ দুইলা ভাই কি বাড়ি চাই না নাকি ফুপম্মা তো ডিসটার্ব করা শুনো অন্য মানুষ তো নেই না না বিষয়টা তুমি চিন্তা করে দেখো বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো এমন একটা লোক অলসপুরে ঢুকে যাবে যার কেউ চেনে না তারপর সে কি করবে টুক করে ঢুকে যাবে গোয়েন্দাগের মতো কৌশলে একটা ধরবে ধরে টুক করে তুলে এনে চলে আসবে গুড 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 এমন একজনকে ধরে নিয়ে আসলা যাতে কোনো কাজই লাগলো না আমাদের আমি বুঝতে পারছো না ঘটনা হচ্ছে যে তার গুমিয়ে বলতে হবে এমন একজনের নিয়ে আসতে হবে যার নিয়ে কাজ হয় ভজা হলে ভালো ভজার বউ হলো খারাপ না চলবে এর মধ্যে আবার ভজার বউর টাই লেখে তুমি বুঝতে পারছো না কেন এটা সংসারের মাথা কিটা বাড়ির মেয়ে ছিল না যখন এই বাড়ির মাথা আসছে ভাবি আমি আমি আচ্ছা ঠিক আছে তুমি বুঝলাম বাড়ির সংসারের মাথা হয় বাড়ির বউরা তো ভজার সংসারের মাথা কিটা ভজার বউ আর ভজা আছে কান কান টাললি মাথা আসে বোঝো আচ্ছা ঠিক আছে তোমরা সেই শ্যামন লোকই একটা বুঝদার লোক নিয়ে আসো
হ্যাঁ সেরকম একটা এখন খুঁজে বের করতে হবে অবশ্যই যে কোনো ভাবেই হোক। জীবনে পাশ করতে পারবো না, বড় হতে পারবো না, সেটা আমি ভালো করেই জানি। Shit, man.